গুড মর্নিং ফ্রেন্ডস, আমি সৌরভ। আর গার্ডেন হ্যাক্সের আজকের এপিসোডে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অল টাইম যে পাতিলেবু গাছ, যে গাছটির ভিডিও আমি কিছুদিন আগেই তোমাদের দিয়েছিলাম, যে কীভাবে কাটা ছাটাই করবে, কী পরিচর্যা করলে তোমরা যে অসংখ্য গাছে ফুল হয় সেখান থেকে তোমরা লেবু ধরাতে পারবে গাছে। তো সেই গাছের একটা ছোট্ট আপডেট ভিডিও এবং ফল পরবর্তী একটা ছোট্ট পরিচর্যা নিয়ে আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো যে পরিমাণ লেবু হয়েছে সেটা কিন্তু এই গাছের পক্ষে প্রায় অনেকই, এবং অনেকগুলি ডাল অলরেডি কিন্তু নিচে ঝুঁকে পড়েছে শুধুমাত্র লেবুর ভারে, আর লেবুগুলো কিন্তু এখনও ছোট রয়েছে। তোমরা দেখো কি পরিমাণ এক একটা ডালে লেবু রয়েছে। যদিও বা ইচ্ছাইতে আর একটু বেশি হওয়ার ছিল, কিন্তু এখন রিসেন্টলি এত ঝড় বৃষ্টি হচ্ছে যার জন্য অনেক লেবুই গাছ থেকে কিন্তু পড়ে গিয়েছে, যেহেতু গাছটা ড্রাম সমেত দুবার পড়ে গিয়েছিল, তো সেই জন্য অনেকগুলি লেবু এবং ডাল ক্ষতি হয়ে গেছে আমার গাছের। এছাড়াও গাছে কিন্তু নতুন ফুল রয়েছে এখনও, এগুলো এখন নতুন ফুল আসছে যেগুলো থেকে আশা করছি আবার ফল ধরানো সম্ভব হবে। তো এই সময় একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গাছে যখন নতুন ফল চলে আসছে এবং গাছ যখন এই সময় নতুন ফুল বা নতুন পাতা আবার নতুন করে ছাড়া শুরু করছে, এই সময় কিন্তু প্রচুর পরিমাণে লিফ মাইনারের আক্রমণ হয় এই কুচি পাতাগুলোর জন্য। এই জন্য আমরা কিন্তু ইমিডাক্লোরোফিড রয়েছে, কনফিডার, যেটা সবচেয়ে ভালো একটা ইনসেকটিসাইড বলতে পারো এই লিফ মাইনার বা শোষক পোকাগুলোর ক্ষেত্রে, তাদেরকে দমন করার জন্য এই কনফিডার কিন্তু আমরা 1 লিটার জলে 1 ml গুলে সন্ধ্যাবেলা করে স্প্রে করব 10-12 দিন অন্তর অন্তর। অন্তত 3টে স্প্রে আমাদের করতেই হবে এই সময়, এবং এই সময় গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয়, তাই জন্য আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারি। এছাড়া আমরা সিউইড ফার্টিলাইজার যেগুলি বাজারে এখন অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমরা ব্যবহার করতে পারি। একইভাবে 1 থেকে 1.5 ml 1 লিটার জলে গুলে ভালো করে সকালবেলা বা বিকালবেলা স্প্রে করে দিতে হবে গাছে, এবং গাছটাকে ভালো করে স্নান করে দিতে হবে। এবং আর একটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এই সময় গাছকে আমরা তো খাবার দেবো, গাছকে আমরা কীটনাশক দেবো যাতে গাছটা সুস্থ থাকে। এছাড়া অনেক সময় কিন্তু এই সময় মাটিতে ফাঙ্গাসের আক্রমণও হতে পারে, খারাপ ফাঙ্গাস, ভালো ফাঙ্গাস না, খারাপ ফাঙ্গাসের, তাই জন্য আমাদের কিন্তু ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হতে পারে। সেটা নিয়ে একটা আলাদা ডিটেল ভিডিও আমি বানিয়ে দেবো যে মাটিতে ফাঙ্গাস হলে তোমরা কী করবে না করবে। এবং আপাতত তোমরা দেখো যে এই মুহূর্তে গাছটার যে বর্তমান অবস্থা সেটা হচ্ছে এই, প্রত্যেক ডালেই প্রায় ফল রয়েছে এবং ফুল এবং নতুন পাতাও কিন্তু আবার আসতে শুরু করে দিয়েছে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে এখন কিন্তু যে কদিন বাদে বাদেই কালবৈশাখী বা নিম্নচাপের জন্য যে বৃষ্টি হচ্ছে, এই জন্য গাছে কিন্তু জলের চাহিদা একেবারেই মিটে গেছে, গাছ প্রচুর পরিমাণে বৃষ্টির জল পাচ্ছে, নাইট্রোজেন পাচ্ছে ভালো মতো, এবং এই জন্য আরও ফুলে ফেঁপে আরও ধীরে ধীরে উঠবে। এই সময় নিজের থেকে আর আলাদা জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, গাছকে গাছের মতোই ছেড়ে দেওয়া উচিত এবং অপেক্ষা করা উচিত ফলগুলি বড় হওয়ার। আরেকটা জিনিস বলতে চাই, যদি তোমাদের গাছগুলো তোমরা বাঁচাতে চাই ঝড়ের সময়, অবশ্যই কিন্তু টবগুলোকে তোমরা শুয়ে রাখবে ঝড়ের আগে, তাহলে তোমার গাছের ডাল এবং গাছটা দুটোই কিন্তু বেঁচে যাবে। তো বন্ধুরা, এই ছিল অল টাইম পাতিলেবু গাছের একটা ছোট্ট আপডেট। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং গার্ডেন হ্যাক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও খুব তাড়াতাড়ি বন্ধুরা। টিল দেন স্টে সেফ অ্যান্ড প্লান্ট অ্যাজ মেনি ট্রিজ অ্যাজ ইউ ক্যান।